বিওয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখানে আমাদের তিনতলা ফাউন্ডেশনের জন্য শুরু থেকে কিভাবে কাজটি করা হচ্ছে বা কিভাবে করা হবে এবং অল্প জায়গায় কিভাবে দুইটা ইউনিট করা হবে, তো আপনারা চাইলে এই বিল্ডিং কীভাবে করতে পারেন বা আপনাদের জাস্ট একটি আইডিয়া হবে এই বিল্ডিংটি দেখলে, তো আমাদের ড্রয়িং সহ পুরো ভিডিওটি দেখুন। তো আমাদের এখানে দেখেন বেজগুলা 14টা বেজ হবে আমাদের। তো 14টা বেজের মধ্যে আমাদের যে বেজগুলা করা হবে সেগুলো সব 5 ফিট এবং একটি বেজ শুধু আমাদের 6 ফিট করা হবে। তো অনেক জায়গায় আমি দেখেছি বা অনেক ড্রয়িংয়ে কিন্তু মধ্যখানে অনেক বেজ বড় থাকে, 6 ফিট করে থাকে এবং সাইডে যে বেজগুলো হয় সেগুলো 5 ফিট করে থাকে। আসলে এই ড্রয়িংটা একটু অন্যরকম বা ব্যতিক্রম, তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমাদের এই বেজগুলো কিন্তু 5 ফিট ডালা হবে, তো আমাদের বাধা হচ্ছে এই বেজগুলি 4.5 ফিট, তো আমাদের 3 ইঞ্চি করে কাভারিং থাকবে। তো আমাদের 4.5 ফিটের মধ্যে একটু হেল দেওয়া হবে, হেলের কারণে কিন্তু আরও 2 ইঞ্চি কমে যাবে। তো আমাদের রোডটা কাটা হয়েছে কিন্তু 4.5 ফিট থেকে আরও 2 ইঞ্চি বেশি, যেটা 5 ফিট থেকে 4 ইঞ্চি কম কাটা হয়েছে। তো আমাদের যখন এই হেল দেওয়া হবে এটা কিন্তু আরও 2 ইঞ্চি কমে যাবে, তো আমাদের টোটাল থাকবে 4.5 ফিট। তো আমাদের একটা কলাম কিন্তু 8টি রোটের 10x15 করা হবে, তো সেই কলামটি বিল্ডিংয়ের মধ্যখানে পড়বে। সেই জন্য এখানে দেখেন 8টি করে রোড, যেটা 10x15 কলম দেওয়া হবে, আর মধ্যখানে একটি চুরি বাঁধা হইতেছে। তো আমাদের এই চুরিগুলো কিন্তু বড় যে চুরিগুলো এগুলো কিন্তু আমাদের 12x7, তো আমাদের মধ্যখানে যে ছোটো করে কিন্তু 8টি রোটের মধ্যে 4টির মধ্যে একটি রিং দেওয়া হচ্ছে, তো এগুলো 5 ইঞ্চি এবং 7 ইঞ্চি করে। তো আসলে এই রিংগুলো দিলে কিন্তু অনেক শক্ততা হয়, এই জন্য এই রিংগুলো দেওয়া হয়। তো আপনারা যদি এই চুরিগুলো দেন তাহলে অনেক মজবুত থাকে। তো আমাদের কিন্তু 8টি কলাম, 8টি রড, শুধু 1টি কলাম হবে 14টির মধ্যে। তো অনেক জায়গায় আমরা দেখছি কিন্তু 5টা বা 6টা কলামে কিন্তু 8টি করে থাকে। আসলে এখানে এটাও কিন্তু একজন ইঞ্জিনিয়ার সাহেবের ড্রয়িং, আসলে অনেক ড্রয়িং অনেক রকম থাকে, সবাই কিন্তু সব সমান দেন না। অনেক জায়গায় দেখছি যে 8টি করে রড দেওয়া হয় সব জায়গায়, শুধু সাইটে যে কলামগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু শুধু ছোটো করে দেওয়া হয়। তো আমাদের এখানে কিন্তু সব কলামই এক সাইজ, শুধু 1টি কলাম সবচেয়ে বড় দেওয়া হয়েছে, যেগুলোতে 8টি রড, আর সবগুলোতেই কিন্তু 6টি করে 5 সুতার রড দেওয়া হয়েছে, যেটা 12 মিলি, যেটা 16 মিলি। তো এখানে দেখেন আমাদের বেজগুলো কিন্তু কাটা হয়ে গেছে, তো এগুলো কিন্তু আমাদের যেহেতু মাটিগুলো কিন্তু অনেক শক্ত এবং নিচে কিন্তু বালু, আসলে এর নিচে গেলে কিন্তু আমাদের প্রায় বালি এই কুদার পরে এগুলো বালি পাওয়া যায়, এর নিচে গেলে কিন্তু মাটি ভেঙে যায় এবং বালি পানি উঠে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এই যে মেন বিটা আছে এটাতে কিন্তু 4 ফিট উপরে হবে আমাদের বেড, বিটাটা 4 ফিট থেকে 4.5 ফিট। আমাদের এই বেজগুলো কুড়া হয়েছে কিন্তু 5 ফিট করা হইবে, এখন কিন্তু বর্তমানে দেখতেছেন এগুলো কিন্তু 4 ফিট বা 3.5 ফিট এরকম করা হয়েছে, কিন্তু যেহেতু আমরা একসাথে ডালাই করবো এই জন্য এগুলো 3 ফিট 3.5 ফিট করে কুদে এরপরে যখন আমরা ডালাই দিমু সেই সময় কিন্তু এই 5 ফিট করে কুড়া হবে। তো 5 ফিট কুড়া হলে এখানে আরও 3 ইঞ্চি বালু দেওয়া হবে, তারপর 3 ইঞ্চি সোলিং করা হবে, তারপরে কিন্তু আমাদের এগুলো কিন্তু সব কিছুই কিন্তু 12 ইঞ্চি ডালাই দেওয়া হবে এবং 5 ইঞ্চি থাকবে আমাদের যে স্টেপারটা, তো 12 ইঞ্চি করে ডালাই দিয়ে স্টেপারটা হবে 5 ইঞ্চি। তো আমাদের কিন্তু এই 5 ফিট বেজে কিন্তু আমাদের 5 ব্যাগ সিমেন্ট লাগে, প্রত্যেকটা বেজে কিন্তু 5 বস্তা সিমেন্ট লাগে, 5 বস্তা থেকে 5.5 বস্তা করে সিমেন্ট লাগে প্রত্যেকটা বেজে। জাস্ট একটি আইডিয়া দেওয়ার জন্য আমি আপনাদের বললাম। তো এখানে দেখেন বেজগুলো সেন্টার করে বসানো হচ্ছে এর উপরে, কিন্তু আসলে বেশি সময় থাকলে এগুলো কিন্তু পানি উঠে যায়, যেহেতু ড্রেনে সাইটে ড্রেন, এই জন্য আসলে মাটি কিন্তু নিচে কিন্তু অনেক শক্ত। যদি আপনি নরম মাটি হয় তাহলে অবশ্যই সয়েল টেস্ট করে, আপনি ফাউন্ডেশন করার আগে সয়েল টেস্ট করে বুঝে নিতে হবে, আর অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িংটা করাবেন। দেখা যায় অনেকেই কিন্তু অনেক অকারণেই অনেক বেশি দিয়া দেয়, তো এখানে কিন্তু আপনি ড্রয়িং দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন।
তো যেটা প্রয়োজন সেটা তো দিতেই হবে, অপ্রয়োজনীয় কোনো কিছু করাই ভালো না। বেশি দিলে যে বিল্ডিংটা মজবুত হবে বা শক্ত হবে তা না, যা প্রয়োজন তা দিতে হবে। তো এখানে দেখেন আমাদের দুইটা ইউনিটের বাসা, তো এখানে কিন্তু দুইটা করে বেডরুম এবং দুইটা টয়লেট, একটি ডাইনিং। আমাদের 33 ফিট প্রস্থ এবং 37 ফিট লম্বা এই বিল্ডিংয়ের টোটাল এরিয়া। তো আমাদের 1221 ফিট হয়, যেহেতু কার্নিশ দেওয়া হবে বা বারান্দা সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 1400 স্কোয়ার ফিটে হবে এই বিল্ডিংটি। তো এই বিল্ডিংটি আপনি একটি দেখেন, আমাদের যে মধ্যখানে একটি কলাম শুধু, এই কলামে কিন্তু এই 8টি করে রড দেওয়া হয়েছে এবং 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এই যে দেখেন এখানে আমাদের এই কলামে শুধু 6 ফিট বেজ দেওয়া হয়েছে, আর তার সব বাকিগুলো যত বেজ আছে সবগুলোই কিন্তু 5 ফিট বাই 5 ফিট করে এই বেজগুলো দেওয়া হয়েছে। তো জাস্ট আপনি আপনাদের বোঝানোর জন্য, অনেকেই কিন্তু অনেক রড বেশি দেওয়া দেয় সিঁড়ির কারণে, অনেকে 8টি দেওয়া হয় এবং 10-15, আমরা অনেক বিল্ডিংয়ে করেছি কিন্তু এটাতে এরকম হয় নাই। তো আপনি যদি এই বিল্ডিংটি এভাবে করতে চান বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে, তাহলে আপনার কমপক্ষে 18 থেকে 19 লক্ষ টাকা আপনার বাজেট লাগবে। তো আপনারা বিল্ডিং যদি করেন তাও বুঝতে পারবেন ভাই, আসলে বিল্ডিং করলে বোঝা যায়। সবাই এর আগে যদি টাকাটা বেশি বলেন তা অনেকেই মনে করে যে এত টাকা লাগবে কেন, অনেকে মনে করে যে যে এত টাকা লাগে না। আসলে আপনি যখন একটি বিল্ডিং করবেন তখন বুঝতে পারবেন যে কত টাকা লাগে। তো এখানে দেখেন আমাদের এই বেজগুলো টাকাটাই দেওয়া হয়ে গেছে। তো আমাদের নিচে কিন্তু এই বেজগুলা যে কলাম শর্ট কলাম দেওয়া হবে এইগুলোগুলো কিন্তু আমাদের যেহেতু উপরে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, নিচে দেওয়া হবে এগুলা 14 ইঞ্চি এবং 12 ইঞ্চি। দেখেন এই স্টেপার আমাদের ডালাই করা হয়েছে কিন্তু 14 ইঞ্চি আর 5 ইঞ্চি স্টেপার, প্রত্যেকটাই একই সিস্টেমে দেওয়া হয়েছে। এবং যে কর্নারে যে বেজগুলা এগুলাতে কিন্তু 12 ইঞ্চি এবং 5 ইঞ্চি স্টেপার দেওয়া হয়েছে, এবং মধ্যখানে যত বেজ আছে সবগুলাতে কিন্তু 14 ইঞ্চি এবং 5 ইঞ্চি স্টেপার। আর আমাদের যে একটি বেজ আছে 6 ফিট, এগুলো 18 ইঞ্চি এবং 5 ইঞ্চি স্টেপার দেওয়া হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যদি বা এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমার এখানে সব ধরনের ভিডিও দেওয়া আছে, যে চাইলে আপনারা কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান, আর অবশ্যই লাইক দিয়ে যাবেন, তাহলে আমাদের ভিডিও করার উৎসাহটা একটু বাড়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।